হ্যালো, আমি নানু বসায় আসছি, আর এটা আমার কাজিন হাই রিফাত। তো আমরা এখন অনেক কষ্টে চুরি করে বাইকটা নিয়ে আসলাম, বাইক দিচ্ছিল না আমাদের কাছে। তো আমরা এখন সারাদিন ঘুরবো, জায়গাটার নাম তালা, সাতক্ষীরা জেলায়। তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। এই মসজিদটা আসলে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এটা আসলে 1800 সালের দিকে তৈরি করা হয়, আর এটা নিচে যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে এই সময় মানে কথিত আছে এখানে যে মুঘল সাম্রাজ্যের আমলে মুসলমানদের যে যুদ্ধ হয়েছিল, আমি আসলে শিওর না ব্যাপারটা, এখানে নাকি অস্ত্র রাখা হতো। এই এখানে সুড়ঙ্গ আছে, এরা জাতীয়ভাবে সংরক্ষিত একটা মসজিদ। এখানে আমরা ঈদের নামাজ পড়ছি আজকে, আর এটা হচ্ছে বাজার, তেঁতুলিয়া বাজার বলে এটাকে। তো আমরা আসলে এখন এদিকে ঘুরতে যাব এবং তালা বাজার বলে একটা জায়গা আছে, তালা বাজারের দিকে যাব। গরুর এখন হাল চাষ হবে এটা দিয়ে। পাট গাছ, এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাট গাছ, আমাদের জাতীয় সম্পদের একটা অন্যতম বড় অংশ পাট। রাস্তা যদিও অনেক উন্নত রাস্তা, তারপরও আমরা সৌন্দর্যের কারণে রাস্তার কষ্ট ভুলে যাচ্ছি। রাস্তাটা কিন্তু যথেষ্টই খারাপ। তালা বাজারে চলে আসলাম, এটা এই জায়গার মেন আর কি বাজার। আমরা আসলে পুলিশের ভয় আছি, কারণ ড্রাইভিং লাইসেন্স কিছুই নাই আমাদের কাছে, কাগজপত্র গাড়ির কাগজপত্র নিয়ে আসা হয়নি, অনেকটা না বলে নিয়ে আসা হয়েছে বাসা থেকে, এই জন্য আমরা বেশি দূরে যাইতে পারতেছি না, তাহলে দেখাতাম। তো এটাই আর কি মেনলি। আমরা এখন যাচ্ছি জিনের ঢিবি, জায়গাটার নাম। এটা নিয়ে অনেক রূপকথা আসলে প্রচলিত। জিনের ঢিবিটা আসলে ওটা হয়েছে, ওটা জায়গাটা নাকি এক রাতে অনেকগুলো জিনরা মিলে নাকি মাটি তুলে জায়গাটা আগে উঁচু করে দিচ্ছিল, এই জন্য জায়গাটার নাম জিনের ঢিবি। তো দেখে আসে যাচ্ছি যখন। পরিচিত জায়গার খুব কাছে চলে এসেছি, খুব কাছে।